সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিচিত্রায়। এই আয়োজনের মাধ্যমে আমরা আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন অনুষ্ঠানের খবরাখবর আপনাদেরকে জানিয়ে আসছি। তাহলে চলুন আর দেরি না করে জেনে নিই আজকে আপনাদের জন্য কি থাকছে বিচিত্রায়। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীতে হয়ে গেল 5 দিনব্যাপী অনুষ্ঠানমালা। আন্তর্জাতিক পর্বত দিবস 2017 উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় 7-11 ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে। একাডেমির নন্দন মঞ্চে প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নাচ ও গান পরিবেশন করেন পার্বত্য চট্টগ্রামের শিল্পীরা। এসব অনুষ্ঠানের মাধ্যমে আদিবাসীদের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা হয়। এছাড়াও পার্বত্য এলাকার মানুষের জীবন, সংস্কৃতি, পোশাক পরিচ্ছদ ও ইতিহাস ঐতিহ্য বিষয়ক তথ্যাদি সমতলের মানুষের মাঝে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে একাডেমি প্রাঙ্গণে পার্বত্য মেলার আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের মোট 92টি স্টল স্থান পায়। এগারো ডিসেম্বর জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। সিলেটের ঐতিহ্যবাহী শীতলপাটিকে দ্য ইনটেঞ্জেবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। বাংলাদেশের আবহমান সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য নিদর্শন শীতলপাটি। বাঙালির গৃহসজ্জা ও দৈনন্দিন গৃহকাজে একটি পরিবেশ বান্ধব প্রাকৃতিক উপাদান এই ঐতিহ্যবাহী লোকশিল্প। জাতিসংঘের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো গত 6 ডিসেম্বর বুধবার বাংলাদেশের শীতলপাটিকে দ্য ইনটেঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি দিয়েছে। দক্ষিণ কোরিয়া ইউনেস্কো দ্বাদশ আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের গুরুত্বপূর্ণ নির্বাচন আমরা তো উত্তরবঙ্গের মানুষ, আমাদের পক্ষে এই পাটি সংগ্রহ করাই খুব দুরূহ কাজ ব্যাপার ছিল। এটার প্রাপ্যতা বৃদ্ধির ক্ষেত্রে কী করা যায় সেটি নিয়ে আসলে মূলত ভাবা দরকার। তো আমার নিজের ধারণা যে অন্যান্য দেশে আমি যেটা দেখেছি যে হাতের কাজের জিনিসগুলো সাধারণের ব্যবহার কমে গেছে ঠিকই, কিন্তু শৌখিন মানুষ, ধনী মানুষেরা, সমাজের বিত্তশালী মানুষেরা এগুলো অত্যন্ত উচ্চ মূল্যে ক্রয় করেন এবং অত্যন্ত যত্নের সাথে সেগুলোকে ধারণ। তৈরি হয় এই কাজ আমার
পূর্বপুরুষেরাও করত ও বংশসূত্রে আমরাও এই কাজে জড়িত আছি। আমার এই কাজে জড়িত 35-36 বছর হবে। এই পেশায় অনেকে এই পেশা ছেড়ে দিছে, কারণ হইল কি যে পারিশ্রমিক অনুযায়ী মজুরি পাওয়া যায় না। 8 দিন ব্যাপী প্রদর্শনীতে দৈনন্দিন মালগুলো বাজারে নিয়ে বিক্রি করলে পূর্ণ মূল্য পাওয়া যায় না। মূল্য না পাওয়ার কারণে অনেক মানুষে এটা বাদও দিলাইছে, এটা করতে চান না। এই পেশা দিয়ে যদি জীবিকা রক্ষা হইতে হয়, যদি সরকার থেকে কোনো সাহায্য মিলত, বাইরে যদি সরকারে কোনো ইনপুট করিয়া যদি বাইরে মালগুলো সেল দিত, হয়তো কিবা আমাদের মূল্যায়নটা পাইলাম না, তবে আমরা তো এই মূল্যটা পাইছি না। মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে চলছে সপ্তাহব্যাপী বিজয় উৎসব 2017। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘর 10-16 ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন ভবনে মানবাধিকার দিবস থেকে বিজয় দিবস শিরোনামে সপ্তাহব্যাপী বিজয় উৎসবের আয়োজন করেছে। 10 ডিসেম্বর উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মানবাধিকার বিষয়ক বক্তব্য প্রদান করেন এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সরোয়ার আলী। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে স্পন্দনের শিল্পীরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ, ইস্পানিক গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও ক্যালিক্স ক্রিকেট স্কুল। সঙ্গীত পরিবেশন করেন মিতা হক। সাত দিনব্যাপী এই বিজয় উৎসব উদযাপন করা হবে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণ এবং জল্লাদখানা বৌদ্ধভূমি স্মৃতিপীঠ মিরপুরে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে হয়ে গেল দেশে প্রথম ইন্টার ইউনিভার্সিটি মক স্টক কম্পিটিশন স্টক অপ। সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতি নেবার, কোথাও যাবেন না, ফিরছি অল্প সময়ের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বিচিত্রায়। শোবিজ এন্টারটেইনমেন্টের আয়োজনে রাজধানীর রবীন্দ্র সরোবরে চলছে 3 দিন ব্যাপী নবান্ন উৎসব 1424। আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী উৎসব নবান্নকে শহরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে 11 ডিসেম্বর সোমবার থেকে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে শুরু হয়েছে নবান্ন উৎসব। শস্যের আহ্বানে বিজয়ের উল্লাস, এই শিরোনামে সামাজিক সাংস্কৃতিক সংগঠন শোবিজ এন্টারটেইনমেন্ট এই উৎসবের আয়োজন করেছে।
তিন দিনব্যাপী এই উৎসব সাজানো হয়েছে নবান্নের গান, পুতুল নাচ, নাগরদোলা, বায়োস্কোপ, পুঁথিপাঠ, গাজির কিসা, লাঠিখেলা সহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন আয়োজন দিয়ে। প্রতিদিনই থাকছে দেশের স্বনামধন্য শিল্পীদের অংশগ্রহণে সঙ্গীতানুষ্ঠান। নাগরিক জীবনে নবানের আমে ছড়িয়ে দিতে উৎসবের স্থলে আরো রয়েছে ভারী রকমের পিঠাপুরির 32টি স্টল। আমার দোকানের নাম হচ্ছে সাত পিঠাঘর, আমি ঢাকাতেই থাকি এবং আমার হচ্ছে আঞ্চলিক নামটাই রাখা গোপালগঞ্জ। আর হচ্ছে পিঠা জগতে আসছি শখ করেই, এখন এসে প্রফেশনালি চলে আসছি। আমি মুখসুলাম পাটিসাপটা এবং নানান রকমের পিঠা নিয়ে এখানে উপস্থিত হয়েছে এবং আমার নবান্ন ক্যাটারিং নিয়েও আমি উপস্থিত হয়েছি। আমি চাচ্ছি আমার নবান্ন ক্যাটারিংটা হাইলাইট হোক। এটা হলো আমি জিরোকল দিয়ে পিঠা বানিয়েছি, যেন ডায়াবেটিসের পেশেন্টরা এসে আমার স্টলে একটা পিঠা খেয়ে যেতে পারে, তারা ফিরে যেন না যায়। আমি মিরপুর সারাপাড়া থেকে আসছি, ওই পিঠা উৎসবের জন্যই আসলাম। পিঠা খেলাম পাটিসাপটা, তারপরে হচ্ছে যে পুলি পিঠা খাইলাম একটা, আর একটা হচ্ছে যে খাপা পিঠা খাইলাম, বাচ্চাকে নিয়ে আসছি, ভালোই লাগছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে শুরু হয়েছে 8 দিনব্যাপী 12তম কেন্দ্রীয় বার্ষিক নাট্য উৎসব 2017। আমি দায়িত্ব নেওয়ার পরে আমি চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা, সঙ্গীত, এদের নৃত্যকলা সবার সঙ্গে একটা যোগাযোগ রাখতে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে। কারণ আমার মনে হয়েছে যে বিশ্ববিদ্যালয়গুলি আমাদের সংস্কৃতি চর্চার প্রাণ কেন্দ্র হওয়া উচিত এবং সেটি ছিল। এবং আমরা যদি পেছনের দিকে যাই তাহলে 71-এর আগে, মুক্তিযুদ্ধের আগে আমাদের পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেই লড়াইয়ের একটা বড় অংশ ছিল আমাদের শিল্পীরা এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পীদেরও অনেক বড় ভূমিকা ছিল। অনুষ্ঠানে নাট্য ব্যক্তিত্ব আলী জাকিরকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সৈয়দ শামসুল হকের একটি কবিতার লাইন ধার করে বলতে ইচ্ছে হচ্ছে, চোখ ভিজে আসে, চোখ ভেসে যায় মানুষের চোখ। মানুষের চোখ নিয়ে জন্মগ্রহণ করেছিলাম বলেই আজকে হয়তো একটি শিল্পকর্মের নগণ্য কর্মী হিসেবে উত্তরণ ঘটেছে আমার। সবচেয়ে বড় কথা, যেই বিদ্যা পীঠস্থান বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ধুলোমাখি ধুলো বালি সারা শরীরে মেখে একটি ডিগ্রি অর্জন করে বেরিয়ে গিয়েছিলাম উন্মুক্ত বিশ্বে, সেই বিশ্ববিদ্যালয় যাকে ইংরেজিতে আলমা মাটার বলা যেতে পারে, আমাকে সেই বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগ সম্মানিত করছে, এর চেয়ে বড় পাওনা আমার মনে হয় একজন মানুষের জীবনে হতে পারে না। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে দুটি নাটক মঞ্চায়িত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চণ্ডালিকা নাটকের নির্দেশনা দিয়েছেন সাদিয়া মাহমুদ সারা। সৈয়দ শামসুল হকের উপন্যাস অবলম্বনে নীল দংশন নাটকের নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মনিরুজ্জামান রিপন।
তিনি বলেন তিনি আমার আপন জাতিরই জাতিগোষ্ঠী বলেছিলেন যে তুই চন্ডালিনী। আট দিনব্যাপী এই নাট্যোৎসবে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের স্নাতক সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীদের নির্দেশিত মোট 17টি নাটক মঞ্চস্থ হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে হয়ে গেল শহীদ রহমানের গল্প মহামানবের দেশে অবলম্বনে দ্বিতীয় কাহিনী চিত্র কবি ও কবিতার উপর আলোচনা অনুষ্ঠান। 9 ডিসেম্বর শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালা মিলনায়তনে মহামানবের দেশে গল্প অবলম্বনে নির্মিত দ্বিতীয় কাহিনী চিত্র কবি ও কবিতার উপর আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আ মস আরিফিন সিদ্দিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরুদ্দিন ইউসুফ মোহামেদ, চলচ্চিত্রকার মোর্শেদুল ইসলাম সহ আরও অনেকে। শহীদ রহমান সাহেবের গল্পে মহামানবের দেশ অবলম্বনে যেটা আমাদের যে কবি এবং কবিতা নিয়ে কাহিনী চিত্র কিছুটা আমরা দেখলাম, এক শ্রেণীর লোক থাকেন তারা বিশেষ করে যারা লেখনীর মাধ্যমে সংগ্রামটা করেন, তাই সেই সংগ্রাম শহীদ রহমান সাহেবরা করে যাক এবং সত্যিকার জিনিসটা বিশ্ববাসী জানুক, বাঙালি জানুক, নিছক ব্যক্তির হত্যা নয়, একটা আদর্শকে হত্যার জন্যই 15 আগস্টের ঘটনা। 1975 সালের 15 আগস্ট মধ্যরাতে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়। সেদিনই তার যাওয়ার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। হৃদয় বিদারক ও মর্মস্পর্শী সেই ঘটনারই আবর্তন এই কাহিনী চিত্র। শহীদ রহমানের গল্প মহামানবের দেশ অবলম্বনে এই কবি ও কবিতা, এর মূল বিষয়বস্তু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবেন, এরকম একটি আয়োজন চলছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1975 সালে। গল্পের শুরু এখান থেকে এবং গল্পের পটভূমি হচ্ছে 1975 সালে বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয় এবং তার পরবর্তী সময় আমরা যে স্থবির সংস্কৃতির রাজনীতির যে সময়ের মধ্যে বসবাস করেছিলাম প্রেক্ষাপট আসলে সেই রকম। শহীদ রহমানের গল্প মহামানবের দেশে অবলম্বনে নির্মিত দ্বিতীয় কাহিনী চিত্র কবি ও কবিতার চিত্রনাট্য রচনা করেছেন পান্থ শাহরিয়ার, পরিচালনা করেছেন রোকেয়া প্রাচী, এতে অভিনয় করেছেন আহমেদ রুবেল, এস এম মহসিন, লুসি তৃপ্তি গোমেজ ও এ কে আজাদ সেতু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বঙ্গবন্ধু যে 15 আগস্ট সকালবেলা আসার কথা ছিল সেটির উপর এখনও পর্যন্ত কোনো কাহিনী চিত্র বা কোনো চলচ্চিত্র তৈরি হয়নি। আমি চিন্তা করলাম যে এটি আমাদের মতন আমরা যারা ছোটোখাটো মানে লেখক, আমরা যদি চেষ্টা করি ইচ্ছা করলে আমরা এই 75 সালের সেই 15 আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর আসার কাহিনী চিত্রটা লিখতে পারি। সেই কথা চিন্তা করেই এই আকাশপথে বিমানে বসে প্রথমেই আমি লিখেছিলাম প্রথম খণ্ড, সেটি প্রচার হওয়ার পরে আমি তখন একটু সাহস পেলাম যে আমাদের আরও কিছু করা উচিত। রাজধানী শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়িত হলো লোকনাট্যদল সিদ্ধেশ্বরীর দর্শক নন্দিত প্রযোজনা সোনাই মাধব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে 7 ডিসেম্বর বৃহস্পতিবার লোকনাট্যদল সিদ্ধেশ্বরীর দর্শক নন্দিত প্রযোজনা সোনাই মাধব মঞ্চায়িত হয়। ময়মনসিংহ গীতিকা অবলম্বনে পদাবলী যাত্রা সোনাই মাধব। প্রায় 10 বছর বিরতির পর লিয়াকত আলী লাকীর নির্দেশনায় নতুন আঙ্গিকে আবারও নাটকটি মঞ্চে এনেছে লোকনাট্যদল। ১৯৯৩ সালে নাটকটি প্রথম মঞ্চায়িত হয়, তখন এই নাটকে নারী চরিত্রগুলোতে ছেলেরা অভিনয় করত। নতুন আঙ্গিকে এবার নাটকটিতে নারী চরিত্রে নারীরাই অভিনয় করছে। Oh, yeah.
সোনাই ও মাধবের প্রেম এবং তাদের বিয়োগান্তক পরিণতি নিয়েই সোনাই মাধবের গল্প। সোনাই মাধব পালাটি পদাবলী কীর্তন ও যাত্রার আঙ্গিকের সমন্বয়ে তৈরি। পদাবলী কীর্তনের মতো সঙ্গীতের মাধ্যমে কাহিনী বর্ণিত হলেও সঙ্গে নৃত্য যুক্ত করা হয়েছে। নাটকটিতে সোনাই চরিত্রে অভিনয় করেছেন রুকসানা আক্তার রূপসা, মাধব চরিত্রে মোহাম্মদ জাহিদুল কবির লিটন। দেখতে দেখতে ফুরিয়ে এলো আমাদের সময়, এবার বিদায়ের পালা। সামাজিক ও বিনোদন জগতে সব খবর আখবর নিয়ে আমি নিশা আগামী মঙ্গলবার আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর থাকুন বাংলা ভিশনের সঙ্গেই।